আমরা পুরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং নিম্নাঞ্চল হাওড় অঞ্চল সহ বিল চর এগুলোর দৃষ্টি আকর্ষণ করেছিলাম 36 বছর আগে। একই বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, অনলাইন প্রতিযোগিতা হচ্ছে। আগামী দিনের শিক্ষাটা কাগজ নির্ভর থাকবে না। আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেটি উষ্ণায়ন হচ্ছে, জলবায়ু পরিবর্তন কিংবা বিশ্ব উষ্ণায়ন, এই সম্পর্কে আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেটি আরো বলিষ্ঠভাবে নেওয়া দরকার। তৃণমূল পর্যায় থেকে নগর পর্যন্ত যে তরুণ জনগোষ্ঠী আছে তারা এই প্রতিযোগিতাটার সফলতা অত্যন্ত বলিষ্ঠভাবে তুলে ধরতে সক্ষম হবে।